ঢাকার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা ও নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীকে আটকে রেখে বিবস্ত্র ছবি তুলে রেখে দেন মেহনাজ মিশু। পরে তাকে অনৈতিক কাজে জড়িত হতে বাধ্য করেন। নানা ধরনের নেশাদ্রব্য সেবন করিয়ে রাখা হতো মেয়েটিকে। ২৫ জুলাই মিশু তার বাসার পাঁচতলার ছাদ থেকে ওই কিশোরীকে ফেলে দেন। পরে ওই কিশোরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসারও চেষ্টা করা হয়, তবে এতে কোনো সুরাহা হয়নি। দীর্ঘদিন চিকিৎসা শেষে ওই কিশোরী বাড়ি ফিরলে তার মা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শনিবার সকালে মেহনাজ মিশু ও তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন ও হত্যা চেষ্টার মামলায় মেহনাজ মিশুকে গ্রেপ্তার করেন তারা। মিশু নামের যে মহিলা, তাকে নারী শিশু নির্যাতনের সহায়তা এবং হত্যা চেষ্টার মামলার অভিযোগ করলে ভিকটিমের মা অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক মামলা রুজু করে মামলার আসামি মিশুকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে ২২ ধারা জবানবন্দি করার জন্য বিকল্প প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা তদন্তাধীন আছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার সহ সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এদিকে এ ঘটনায় যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেহনাজ মিশুকে ব্যক্তিগতভাবে চেনেন না। তার আগের কমিটি ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের কমিটির অনুমোদন দিয়েছিল। আমরা তার ব্যাপারে খোঁজ নিয়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছি। আমরা যখন নতুন কমিটিতে আসি তখনই নেত্রী নির্দেশ দিয়েছেন যে কারো মানে বিরুদ্ধে কোনো অনৈতিক কাজ বা কোন ধরনের যেটাই হোক মানে অভিযোগ আসলে সেটা প্রমাণিত হলে সাথে সাথে তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, আর যদি খুব বেশি অভিযোগ থাকে তাহলে সাথে সাথে তাকে বহিষ্কার করা। মানে আমাদের নেত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তো সেই নির্দেশনা অনুযায়ী গতকালকে যখন আপনাদের কাছ থেকে পেলাম যে মেয়েটা এই ধরনের কাজ করেছে, পরে সাথে সাথে আমি এবং আমার সাধারণ সম্পাদক আমরা একসাথে হওয়ার পর আমরা কথা বলি ডিসিশন নেই যে না মেয়েটাকে আমরা বহিষ্কার করবো। তারপরে যে চিঠিটা আমাদের যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। মেহনাজ মিশু ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে তিনি নানা অনৈতিক কর্মকাণ্ড করতেন। এছাড়াও যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ারের স্বাক্ষর নকল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি।